তাহলে অনলাইন ক্লাস তোমাদের কি ভালো লাগছে? তো কিন্তু ভালো না লাগলেও কিচ্ছু করার নেই, যে করোনা পরিস্থিতি তাতে আমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে ক্লাস করতে হবে, তাই তো? তাহলে তোমরা প্রতিদিন একটু একটু করে দেখবে, দেখতে দেখতেই তোমাদের অভ্যাস হয়ে যাবে। আর আজকে তো সব টেকনোলজি যুগ, সুতরাং আমাদের তো সেটা মানতেই হবে, তাই না? তাহলে তোমাদের এপ্রিল পাশের সিলেবাসে কি রয়েছে? বিদ্যাসাগর, তাই তো? আর তোমাদের হার্ড কপিটা রয়েছে, পদের শ্রেণী বিভাগ রয়েছে ব্যাকরণ থেকে, কি আর কাল রয়েছে। তাহলে আমরা তো আরেকদিন এপ্রিল মাসে ক্লাস পাবো, তাহলে তোমাদেরকে আসলে গদ্য থেকে বিদ্যাসাগর এবং ব্যাকরণ থেকে পদের শ্রেণী বিভাগটা পড়িয়ে দিচ্ছি। তাহলে বিদ্যাসাগর সেই গদ্যাংশটি কে লিখেছেন? শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ একালের একজন বিখ্যাত কবি ও গদ্য লেখক। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 1932 সালে জন্মগ্রহণ করেছিলেন। বাবরের প্রার্থনা, মুখ থেকে চা, বিজ্ঞাপনে মূর্খ, বড় সামাজিক নয় প্রভৃতি কাব্য এবং জার্নাল, বিদ্যাসাগর, ছন্দের বারান্দা, শব্দ আর সত্য প্রভৃতি অনেক গদ্যগ্রন্থ তিনি রচনা করেছিলেন, তাই তো? সবার আগে কিন্তু একটু কবি পরিচিতিটা করতে হবে, কারণ লেখক পরিচিতিটা করতে হবে, কারণ আমাদের তো লেখক পরিচিতি সম্বন্ধে একটু জানতে হবে, তাই না? দেখো এখন আমরা মূল গদ্যে ফিরে আসি। সংস্কৃত কলেজে বিদ্যাসাগরের আমলে সবচাইতে বড় বদল এলো শেখাবার পদ্ধতিতে। যাই হোক, শেখাও সহজ করে শেখাও, মানে খুব সহজ করে শিখতে হবে। রেওয়াজ ছিল সংস্কৃত পড়াবে তো খাস মুগ্ধবোধ কর, কিন্তু ছাত্রদের কি যে কষ্ট ওই বই পড়ে ভাষা আয়ত্ত করা, হাজার হোক এটা একটা নতুন ভাষা তো, সংস্কৃত ভাষা তো খুব কঠিন ভাষা, তাই না? তাই একটু সবারই একটু রপ্ত করতে অসুবিধে হতো। রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ধরে পড়লেন সংস্কৃত শিখব। বিদ্যাসাগর বললেন, রোশো তোমার জন্য একটা সোজা উপায় ছাউড়াতে হবে, একটা সোজা উপায় দেখতে হবে, আজ নয় কালকে এসো, মানে আজকে এসো না, কালকে থেকে আমি পড়াবো, একটা আজ উপায় তো বের করিনি। পরদিন তৈরি হলো নতুন এক সংস্কৃত ব্যাকরণ, বাংলায় সেটিকেই সাজিয়ে গুছিয়ে পা গেল উপক্রমণিকা, আর তারপর বড় বড় করে ব্যাকরণ কৌমুদী বাংলায় লেখা। দেবভাষা মানে কি বলতো? সংস্কৃত ভাষা এমন করে অপবিত্র করা, গোড়ার দল ভারী চটে গেল। কিন্তু কে দেয় কে কান দেয় কার কথা গেল? যারা মানে একেবারে যারা প্রাচীন পন্থী, তাই না, তারা কি করলো? তারা এই দেখে খুব রেগে গেল, তাই তো? আচ্ছা, ছমাসেই ব্যাকরণ আয়ত্ত হলো রামকৃষ্ণ, ছমাসের মধ্যে সে ব্যাকরণ মোটামুটি শিখে ফেলল। কলেজেও ধরানো হলো এই বই, কি কি পড়ানো হবে এই আরেক প্রশ্ন, মানে কি কি পড়ানো হবে সেই বিষয়গুলো তো জানতে হবে। প্রথম তো ভালো করে ইংরেজি পড়া দরকার, কলেজের অভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন বিদ্যাসাগর নিজের দিয়ে। বাংলার ভালো অধিকার জন্মানোর জন্য সংস্কৃত পড়া, আবার নতুন যুগের উপযোগী যথার্থ জ্ঞান অর্জনের জন্য ইংরেজি, কলেজে তাই ইংরেজিরও প্রচলন দরকার। আমাদের কি আমাদের বাংলার ভালো অধিকার জন্মানোর জন্য যেমন সংস্কৃত পড়া, তেমন নতুন যুগের সাথে তাল মেলানোর জন্য আমাদের ইংরেজিও পড়তে হবে। কিন্তু শুধু তো কলেজের কথা নয়, ইংরেজিতে শিখতে পারবে দেশের কজন, তাতে কি সত্যিকার জনশিক্ষা হবে? আর শিক্ষা যদি জনসাধারণের মধ্যে ছড়িয়েই না পড়লো, জনশিক্ষাই যদি না হলো, তবে তো লাভ কি? তাই বাংলা শিক্ষা একান্ত দরকার, মাত্র তারই সাহায্যে জনসাধারণের ত্রিবৃদ্ধি সম্ভব। ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান এসবই শেখাতে হবে বাংলায়। আজ পর্যন্ত আমাদের যে জনশিক্ষার দাবি, বিদ্যাসাগরের গলাতে এই প্রথম ধ্বনিত হয়েছিল। জনশিক্ষা মানে সব প্রত্যেক জনসাধারণের জন্যই শিক্ষা, এই দাবি মেটানো যায় কি করে? বসে থেকে লাভ নেই, বন্ধুরা পরামর্শ করে ঠিক করলে বাংলা ইংরেজি সহজে শিখবার জন্য প্রাথমিক বই লিখতে হবে। প্যারিচরণ সরকার লিখলেন ইংরেজি, বিদ্যাসাগর লিখলেন বাংলা, লেখা হলো বর্ণপরিচয়। আজ আমাদের মধ্যে এমন লোক বিরল বর্ণপরিচয় দিয়ে যারা পড়া শুরু হয় না, আমরা ছোটবেলা বর্ণপরিচয় পড়েছি। এই বর্ণপরিচয় লেখা হয়েছিল প্রায় 1600 বছর আগে, 1855 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগর তখন কাজের অন্ত নেই, বড় বড় নানা আন্দোলনে জড়িয়ে আছেন, বিচার তর্ক মীমাংসার সরগরম হয়ে উঠেছে পণ্ডিতের আসর, ঢেউ লেগেছে সাধারণের মনে। ঠিক তারই মধ্যে একদিন পালকি করে পথ চলতে চলতে লিখে ফেললেন তিনি বর্ণপরিচয়। আজ এতদিন পরেও তার এই লেখা হয়েছে এমন সব অমর সব সুন্দর বই। ছোটদের জন্য বাংলা বই তিনি আরও লিখেছিলেন, তিনি যেমন বোধোদয়, কথামালা আমরা পড়েছি না বইগুলি, এই
কথামালা আরেকটা বই যা না পড়লে ছোটবেলার বৃত্তি আমরা অনেকটাই হারাতাম। আমরা প্রত্যেকেই কিন্তু কথামালা পড়েছি। এই ছোট ছোট গল্পগুলি সেই যে একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়েছিল, আঙুর ফল টক, দাঁড়কাকার বইগুচ্ছ কে না পড়েছি, সেই গল্পগুলি আবার পড়েছি, আরো কেবল মুগ্ধ হয়ে পড়েছি পড়ে পড়ে। আমরা সেই গল্প পড়তে পড়তে কি গল্পের মধ্যেই ঢুকে পড়তাম, তাই না? আমাদের অনেকের একটু ভুল ধারণা ছিল বিদ্যাসাগর বাংলা লিখতেন, তার নাকি বাংলায় নয় মোটেও, এতে এতই সংস্কৃত ভাষা যে বোঝাই যায় না। তখন কিন্তু উল্টো রকম বলা হতো। একটি লেখা পড়ে এক অধ্যাপক বলেছিলেন, কি যে হয়েছে, এ যে বিদ্যাসাগরই বাংলা, এ যে অনায়াসেই বোঝা যায়। তাহলে কি অনেকেই বলতো যে বিদ্যাসাগরের বাংলা সংস্কৃত ভাষা। আবার আরেকজন কি বলেছিলেন যে কেমন যে বাংলা লিখতেন তিনি তা অনায়াসেই বোঝা যায়। সত্যি বলতে কি বাংলার গদ্যের ইতিহাসে বিদ্যাসাগরের এক মস্ত আসন। শুধু তো লিখে গেলেই হলো না, লেখার মধ্যে প্রাণে সঞ্চার করতে হবে, মানে লেখার মধ্যে প্রাণ থাকতে হবে। যদি প্রাণ না পাওয়া যায় লেখার মধ্যে, সেই লেখা পড়ে কিন্তু কোনো মজা নেই। আচ্ছা, বিদ্যাসাগরই প্রথম বাংলা গদ্যে প্রাণ এনে দেয়, আর তা ভরে ওঠে সৌন্দর্যে ও ছন্দে। সে কথা বুঝতে পারি তার বড় বড় রচনাগুলি করলে। বেতাল, কংসযুগ, বিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, এসবই কি তার অনুবাদ। শেক্সপিয়ার থেকে তিনি নিলেন ভ্রান্তিবিলাস, কমেডি অফ এরর্স এর বাংলা, আরো কত বই। সারা জীবন ছুটে ছুটে কাজ করে বেড়ালেন লোকটি, তারই আড়ালে আবদালে বসে লিখে চলেছেন একের পর এক বই। 50-এর উপর তিনি বই লিখেছেন, আর কত রকম বই, কত রকমের ভাষা রীতি, তাই না? সর্ব বিদ্যাসাগরের ভাষা কি ছিল? অনেক উন্নত মানের ভাষা। তাহলে তোমরা কি করবে, গদ্যটা কিন্তু 4-5 বার খুব ভালো করে আগে রিডিং করবে, ঠিক আছে? এখন দেখো তোমাদের কি রয়েছে, শব্দার্থ টিকা, আমল, যুগ বা সময়, পদ্ধতি, উপায়, খাস, আসল, মুগ্ধবোধ, পণ্ডিত, বোপদেবের লেখা সংস্কৃত ব্যাকরণ, আয়ত্ত, রপ্ত, জ্ঞানার্জন, জ্ঞান লাভ, জনশিক্ষা, জনসাধারণের জন্য শিক্ষা, প্যারিচরণ সরকার, ইংরেজি, ফাস্টবুক অর লেখক, বিচার তর্ক মীমাংসা, কোনো বিষয় নিয়ে আলোচনা তর্ক, তৃপ্তি আনন্দ, যথারীতি ভাষারীতি ভাষার ভঙ্গি, উপায় ঠাউরাতে উপায় বের করতে, উপক্রমণিকা ভূমিকা, কথামালা বিদ্যাসাগরের লেখা ছোট ছোট উপদেশমূলক গল্পের বই, দেবভাষা সংস্কৃত ভাষা, কমেডি যে নাটক বা বাংলা আনন্দ মিলন নিয়ে শেষ করা হয়। এখন তোমাদের কি রয়েছে, পক পরিবর্তন, দেখো এগুলো কিন্তু ভালো করে পড়বে ব্যাকরণের প্রশ্নগুলি। মুগ্ধতা মুগ্ধ, যথার্থ যথার্থ, ধ্বনি ধ্বনিত, মন মানসিক, অধিকার অধিকৃত, ফুল ফুল, ভূগোল ভৌগোলিক, দরকার দরকারি, সম্ভাবনা সম্ভব, অন্ত অন্তিম, তৃপ্তি তৃপ্ত, শিক্ষা শিক্ষিত, কাজ কেজ। এখন বিপরীত শব্দ, অপবিত্র পবিত্র, তৃপ্তি অতৃপ্তি, অধিকার অনধিকার, সম্ভব অসম্ভব, ছোট বড়, নতুন পুরাতন, বিরল অবিরল, অন্ত আদি, সোজা কঠিন বা শক্ত। তারপর কি রয়েছে, সন্ধি দিচ্ছে, জ্ঞানার্জন জ্ঞানযোগ অর্জুন, বন্দোপাধ্যায় বন্দ যোগ উপাধ্যায়, খ্রিস্টান খ্রিস্টাব্দ খ্রিস্ট যোগ অব্দ, বোধোদয় বোধ যোগ উদয়, একান্ত এক যোগ অন্ত। তাহলে ব্যাকরণের প্রশ্নগুলি তোমরা খুব ভালো মতো পড়বে, আর অনুশীলনেতে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো তো তোমাদেরকে আমি সব নোটসে লিখে দেবো, ঠিক আছে? তাহলে এখন চলো একটু ব্যাকরণ আমরা পড়ে নিই। ব্যাকরণ বইটা তোমরা প্রত্যেকেই বের করো, প্রত্যেকে ব্যাকরণ বই বের করো। ব্যাকরণ বইয়ে তোমাদের কি রয়েছে দেখো, পদের শ্রেণী বিভাগ, এই চ্যাপ্টারটা বের করো, পদের শ্রেণী বিভাগ বের করেছো? তাহলে চলো আমরা এখন একটু ব্যাকরণ পড়ি। তাহলে দেখো পদ সম্বন্ধে কিন্তু আমরা টুতেও পড়েছি, থ্রিতেও পড়েছি, ফোরেও পড়েছি, ফাইভেও পড়েছি। তোমাদের কিন্তু পদ সম্বন্ধে কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু ধারণা আছে। আচ্ছা, তাহলে পদ কত প্রকার আমরা পড়েছি? আমরা যেটাকে বাংলায় যেটাকে বলি পদ, ইংরেজিতে সেটাকে কি বলে, পার্টস অফ স্পিচ, মানে বাক্যের এক একটি অংশ, বাক্যের এক একটি অংশ কি এক একটি পদ। আমরা ইংরেজিতে কি পার্টস অফ স্পিচকে আদ্যকে ভাগ করা যায় পড়েছি, আদ্যকে ভাগ করা যায় নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এন্ড ইন্টারজেকশন, তাই তো? সেরকমই আমাদের বাংলায় কি রয়েছে, বাংলায় আবার পদের ভাগ কয়টি,
পাঁচটি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। ঠিক আছে, তাহলে বাংলায় কয়টি পদ? বাংলায় হচ্ছে পাঁচটি পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তাহলে পদ কি? পদ তো বাক্যের এক একটি অংশ। তাহলে দেখো, বিশেষ্য পদ কাকে বলে? যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। নাম মানে বিশেষ্য পদ, মনে রাখবে, নাম মানে বিশেষ্য পদ। পাহাড়, যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, নদী, সাগর, পশু পাখি ইত্যাদির নাম বোঝায়, তাকে বলে বিশেষ্য পদ। বিশেষ্য পদকে আবার কয় ভাগে ভাগ করা যায়? ছয় ভাগে ভাগ করা যায়। সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য এবং ক্রিয়াবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য কি? যে বিশেষ্য পদের দ্বারা ব্যক্তি, বস্তু, গ্রন্থ ইত্যাদির নাম বোঝায়, তাকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন কলকাতা, হিমালয়, বুঝছো? বুঝেছো? জাতিবাচক বিশেষ্য কি? যে বিশেষ্য পদের দ্বারা কোনো জাতির নাম বোঝায়। যেমন কি? গরু, মানুষ, এগুলো কি এক একটা জাতি? মুসলমান, হিন্দু, বাঙালি, এগুলো হচ্ছে এক একটা জাতি, তাই তো? এখন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদের দ্বারা কোনো বস্তুর নাম বোঝায়। যেমন সোনা, রূপ, চিনি, গুড়, এগুলা, তারপরে জল, এগুলো হচ্ছে এক একটা বস্তু, বস্তুর নাম বোঝালে হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদের দ্বারা গুণের, কোনো গুণের নাম বোঝায়। যেমন তোমাদের এখানে সহিষ্ণুতা, সত্যতা, ঠিক আছে, এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। আর কি? সমষ্টিবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদের দ্বারা সমষ্টি, কত কিছু, কোনো কিছু সমষ্টি বোঝায়। যেমন জনতা, দল, এগুলো হচ্ছে সমষ্টি। এগুলো তো একা একা হয় না, দল কি? অনেকগুলো লোকের সমষ্টি, তাই না? এগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। আর ক্রিয়াবাচক বিশেষ্য কি? যে বিশেষ্য পদের দ্বারা ক্রিয়ার নাম বোঝায়, কোনো কাজ, ঠিক আছে। যেমন কি? ভ্রমণ শিক্ষার অঙ্গ, ভ্রমণ, চলন, গমন, এগুলো হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। এখন হচ্ছে সর্বনাম পদ। বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, যেমন আমরা যদি বলি রাম ধাক্কায়, রাম স্কুলে যায়, রাম ভালো খেলে, এই রাম 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 কথাটা কি বারবার উচ্চারণ করতে আমাদের ভালো লাগবে? ভালো লাগবে না। আমরা যদি বলি রাম স্কুলে যায়, সে ভাত খায়, রাম, সে ভালো ছেলে, তাহলে রামের পরিবর্তে আমি কি ব্যবহার করছি? সে, তাই তো? তাহলে রামের পরিবর্তে, রামটা কি বিশেষ্য পদ, রামের পরিবর্তে কি ব্যবহার করলাম? সে ব্যবহার করলাম। তাহলে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম পদ। সর্বনাম পদ কত প্রকার? আট প্রকার। ব্যক্তিবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, সমষ্টিবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম এবং পারস্পরিক সর্বনাম। তোমরা এই সর্বনাম পদের শ্রেণীভাগটা পড়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, দেখো, ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিবাচক বিশেষের পরিবর্তে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে বলে ব্যক্তিবাচক সর্বনাম, যেমন তিনি, তুমি। আত্মবাচক সর্বনাম, যে সর্বনামের দ্বারা কারো সাহায্য না নেওয়ায় ভাবটি জোর দিয়ে ব্যক্ত হয়, যেমন নিজ, স্বয়ং। সমষ্টিবাচক সর্বনাম, যে সর্বনাম পদের কোনো সমষ্টি বোঝায়, যেমন সকলে, সবাই। নির্দেশক সর্বনাম, যে সর্বনাম পদের দ্বারা কাছে দূরে কোনো ব্যক্তি বস্তুকে নির্দেশ করা হয়, যেমন ইনি, উনি। অনির্দেশক সর্বনাম, যেমন নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট, যেমন কে, কে, কারা। প্রশ্নবাচক সর্বনাম, যে সর্বনাম পদের দ্বারা প্রশ্ন করা হয়, যেমন কি, কে, কোথায়। সাপেক্ষ সর্বনাম, পরস্পর নির্ভরশীল অবস্থায় যে সর্বনাম পদগুলি ব্যবহৃত হয় তাকে বলে সাপেক্ষ সর্বনাম, যেমন যিনি, যাকে, যেমন ইত্যাদি। পারস্পরিক সর্বনাম, পারস্পরিক সম্পর্ক বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে বলে পারস্পরিক সর্বনাম, যেমন পরস্পর, নিজ নিজ প্রভৃতি। এখন হচ্ছে বিশেষণ পদ। বিশেষ্য পদকে, বিশেষণ পদ কি? যে পদ অন্য পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। যেমন তোমাদেরকে যদি বলা হয় রাম ভালো ছেলে, রাম কি? রামের কি এখানে গুণ প্রকাশ করতে ভালো, তাহলে ভালোটা হচ্ছে কি হবে? বিশেষণ পদ। বিশেষণ পদকে কয়টি ভাগে ভাগ করা যায়? বিশেষণ পদকে সাতটি ভাগে ভাগ করা যায়। বিশেষ্য বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ, সম্বন্ধ বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ। বিশেষ্য বিশেষণ কাকে বলে? যে পদ কোনো বিশেষ্য পদে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে বলে বিশেষ্যের বিশেষণ, ঠিক আছে, যেমন হিংস্র, গভীর। সর্বনামের বিশেষণ, যে সর্বনাম, যে পদ সর্বনাম পদে দোষ, গুণ বোঝায়, যেমন অধম, চঞ্চল ইত্যাদি।
বিশেষণের বিশেষণ, নির্বিশেষণ বিশেষণের গুণ ইত্যাদি বোঝায়, যেমন টুকটুকে, তারপরে হচ্ছে অতি। সংখ্যাবাচক বিশেষণ, যে বিশেষণ পদ কোন বিশিষ্ট পদে সংখ্যা নির্দেশ করে, যেমন হাজার, দু হাজার ইত্যাদি। পূরণবাচক সর্বনাম, যে বিশেষণ পদ কোন বিশিষ্ট পদে ক্রমিক সংখ্যা নির্দেশ করে তাকে বলে পূরণবাচক সর্বনাম। সমন্বয় বিশেষণ, সমন্বয় পদ যখন কোন বিশেষের দোষ গুণ সংখ্যা বোঝায় তাকে বলে সমন্বয় বিশেষণ, যেমন রাতের আধার, দিনের আলো। ক্রিয়া বিশেষণ, যে বিশেষণ ক্রিয়ার প্রকৃতি নির্দেশ করে, অর্থাৎ ক্রিয়াটি কিভাবে করতে তা বোঝায়, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন দ্রুত হাঁটো, ধীরে চলো, এই দ্রুত ধীরে এটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। এখন হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদ কি? যেসব পদে লিঙ্গ বচন পুরুষ ভেদে কোনো পরিবর্তন হয় না বা ব্যয় হয় না তাকেই হচ্ছে অব্যয় পদ। ঠিক আছে? যাহলে কি, যে বাক্যের মধ্যে অন্যয় সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, পুরুষ ভেদে লিঙ্গ ভেদে কোনো পরিবর্তন হয় না তাকে বলে অব্যয় পদ। অব্যয় পদকে কয় ভাগে ভাগ করা যায়? অব্যয় পদের আবার কিছু শ্রেণী ভাগ রয়েছে, যেমন সংযোজন অব্যয়, বিয়োজন অব্যয়, সংকোচন অব্যয়, বিষয়সূচক অব্যয়, ঘৃণা অভিযুক্তি সূচক অব্যয়, প্রশংসা বা হর্ষসূচক অব্যয়, খোদ বা শোক বিস্তৃতি সূচক অব্যয়, প্রশ্নসূচক অব্যয়। তোমরা যে শ্রেণী বিভাগগুলো আছে সেই শ্রেণী বিভাগ, তাতে আছে উপমাবেচক অব্যয় এবং আলঙ্কারিক অব্যয়। তোমাদের যে এই সব ব্যাপারে নিয়ে ভাগগুলো আছে সেই ভাগগুলো কি করবে, তোমরা খুব ভালো করে একটু রিডিং চোখ বুলিয়ে নেবে এবং এগুলো সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেবে। যেমন সংযোজন অব্যয়, যে অব্যয় পদ একাধিক বাক্য যুক্ত করে তাকে বলে সংযোজন অব্যয়। বিয়োজন অব্যয়, যে দুই বা ততোধিক বাচককে বিয়োজিত করে, বিয়োজন করে। সংকোচক অব্যয়, যে অব্যয় পদ বিপরীত শব্দটিকে ফলনীতি নির্দেশ করে। বিষয়সূচক অব্যয়, যে অব্যয় পদ মনের আবেগ প্রকাশ করে। ঘৃণা বা বিরক্তিসূচক অব্যয়, যে অব্যয় পদ বক্তার কি করে, মনে ঘৃণা প্রকাশ করে। প্রশংসা বা হর্ষসূচক অব্যয়, যে অব্যয় তোমাদের এগুলোর মধ্যেই কিন্তু তোমাদের ডেফিনেশনগুলো লুকিয়ে আছে, প্রশংসা প্রকাশ করে তাকে বলে প্রশংসা বা হর্ষসূচক অব্যয়, যেমন বা বেশ। খোদ বা বিস্তৃতি সূচক অব্যয়, যেমন হচ্ছে যে অব্যয় খেদ শোক বিস্তৃতি প্রকাশ করে তাকে বলে বিস্তৃতি সূচক অব্যয়। আর প্রশ্নসূচক অব্যয়, যে অব্যয় বা প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে বলে প্রশ্নসূচক অব্যয়। উপমা সূচক অব্যয়, দুটি বিশেষক বিশেষক দুটি জিনিসের মধ্যে যখন উপমা বা তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় উপমা সূচক অব্যয়, যেমন তোমার সম নিষ্ঠুর, মানে তোমার সম এটা হচ্ছে মায়ের মতো। ঠিক আছে? আলঙ্কারিক অব্যয়, যে অব্যয় পদ অলঙ্কার নির্দেশ করে, যেমন তুমি তো কি গাইলে হে, এগুলো হচ্ছে আলঙ্কারিক অব্যয়। নিত্য সম্বন্ধীয় অব্যয়, একজোড়া অব্যয় পদ যখন পরস্পর নির্ভরশীল বাক্যে ব্যবহৃত হয় তখন বলে নিত্য নির্ভরশীল অব্যয়। ধনাত্মক অব্যয়, যে অব্যয় বা বাক্যে অনুভূতিগুলো বা ধ্বনিঝঙ্কার সৃষ্টি করে তাকে বলে হচ্ছে ধনাত্মক অব্যয়, যেমন ঝমঝম বৃষ্টি পড়ছে, এইটা হচ্ছে অব্যয়সূচক, এই ধনাত্মক সূচক অব্যয়। এখন হচ্ছে ক্রিয়ার পদ। ক্রিয়া মানে কি? কাজ। যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়াপদ। যেমন ক্রিয়াপদ কত প্রকার? দুই প্রকার, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। ক্রিয়া যে ক্রিয়াপদ বাক্যে অর্থ সম্পূর্ণ পূর্ণ করে বলার পর আর কিছু বাকি থাকে না তাকে বলে সমাপিকা ক্রিয়া। কোনো কিছু কথা বলার পর আর ভাবটা বাকি থাকে না তাকে বলে সমাপিকা ক্রিয়া। যেমন মেয়েটি নাচছে, অসমাপিকা ক্রিয়া, যে বাক্যে অর্থ সম্পূর্ণ হয় না। যেমন কি, বাড়ি গিয়ে সে, কথাটা কি সম্পূর্ণ হলো? সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অকর্মক্রিয়া, যে ক্রিয়াপদের কর্ম থাকে না তাকে বলে অকর্মক্রিয়া। আর যে ক্রিয়াপদের কি কর্ম থাকে, যে ক্রিয়া সম্পূর্ণতা পায় তাকে বলে সকর্ম ক্রিয়া। অনেক সময় সকর্মক্রিয়া দুটি কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া, তাই তো? তাহলে তোমরা যে পদের চ্যাপ্টার থেকে তোমরা কি করবে, পদ কাকে বলে, পদ কত প্রকার, কি কি, প্রত্যেকটা পদের সংজ্ঞা, বিশেষণ পদ কাকে বলে, বিশেষণ কাকে, সর্বনাম কাকে বলে, অব্যয় পদ কাকে বলে, ক্রিয়াপদ কাকে, এই সংজ্ঞাগুলো এবং কয়েকটি ভাগ এগুলো পড়বে। আর যেগুলো ডেফিনেশন গুলো সেগুলো সম্বন্ধে তোমরা একটু ধারণা নিয়ে নেবে। ঠিক আছে? আর যে অনুশীলনী প্রশ্নগুলো তোমাদেরকে আমি নোটসে দিয়ে দিব। তাহলে আজকে তোমাদের বিদ্যাসাগর এবং পদের শ্রেণী বিভাগ পড়ালাম, সেটা তোমরা বাড়িতে খুব ভালোভাবে পড়বে। এপ্রিল মাসে যে আরো দুটি রয়েছে সেটা তোমাদের নেক্সট ক্লাসে আমি পড়াবো। আজকে এই অবধি থাক।
আসে।